আমরা আজকে আলোচনা করব হচ্ছে তুল্যরোধ নিয়ে। যদিও তুল্যরোধ দিয়ে আমার অলরেডি কিছু ক্লাস নেওয়া আছে, আমি আজকে একটু ক্রিটিক্যাল সার্কিট যেগুলো তোমার কাছে মনে হয় আসলে ক্রিটিক্যাল না, সেই সার্কিটগুলো কীভাবে তুমি অ্যানালাইসিস করবা তার কিছু আলোচনা মূলত আজকে আমরা করতে যাচ্ছি। তো তুল্যরোধ বের করার আগে বেসিক কনসেপ্টটা তোমাকে একটু বলার দরকার সে ক্লাসের, সেটা হলো ধরো বিষয়টা খেয়াল করবা, এইটা কোনো একটা সার্কিট মনে করো, কেমন এই সার্কিটের মধ্যে কিছু একটা আছে। মনে করলাম আমার এভাবে অনেকগুলো রোধ আছে, সাপোজ আমি দেখলাম যে এরকম একটা প্যাটার্নে এই রোধগুলো সাজানো আছে, ব্লা 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 এরকম নানান ধরনের সার্কিট আছে, এবং তারপরে আমার এখান থেকে আর এখান থেকে দুইটা টার্মিনাল বের করা আছে। এই টার্মিনালটাকে আমি বললাম এ, এই টার্মিনালটাকে আমি বললাম হচ্ছে বি। এখন তুল্যরোধের কথা যখন আসে তখন তোমাকে বুঝতে হবে যে তুল্যরোধ মানে হলো আমি যখন এই এ এবং বি টার্মিনাল দিয়ে এই সার্কিটের দিকে তাকাবো তখন আমি কতটুকু পরিমাণ রোধ দেখতে পাবো এই দুই প্রান্তের মধ্যে। দুইটা প্রান্ত কেন দেওয়া হয়েছে আমি একটা ছোট্ট এক্সাম্পল তোমাকে দিই। ধরো যদি এরকম চারটা রোধের আমি একটা নেটওয়ার্ক বানাই, সাপোজ খেয়াল করবা এই মনে করো আমার চারটা রোধের একটা ছোট্ট নেটওয়ার্ক, এইটা 10 ওহম, এটা 12 ওহম, এটা 8 ওহম, আর এটা হচ্ছে আমাদের 3 ওহম, আর আমি নাম দিলাম এটা এ, এইটা বি এবং এটা হচ্ছে সি প্রান্ত। এখন আমি তোমাকে এই সার্কিট দিয়ে বললাম তুল্যরোধ বের করো, এটা একটা মিনিংলেস প্রশ্ন, কারণ আমি তোমাকে কিন্তু কোনো পয়েন্ট দেইনি। আমি তোমাকে যদি বলতাম যে তুমি এ থেকে বি এর মধ্যে কতটুকু তুল্যরোধ আছে সেটা বের করো, মানে আমি তোমাকে এই দুই প্রান্তের মধ্যে তুল্যরোধ বের করার প্রসেস বের করতে বলেছি, অথবা আমি বলতে পারতাম যে তুমি একটা কাজ করো, কাজটা হলো তুমি বি থেকে সি এর মধ্যে তুল্যরোধ বের করে আমাকে দেখাও, এটাও কিন্তু আমি বলতে পারতাম। কিন্তু আমি যদি তোমাকে শুধু সার্কিট দিয়ে বলি তুল্যরোধ বের করো এর কিন্তু কোনো অর্থ নাই, তার মানে সার্কিটের তোমার দুটা পয়েন্ট দিয়ে আমাকে বলে দিতে হবে যে এই দুই পয়েন্টের মধ্যে আমার কতটুকু তুল্যরোধ আছে তাই বের করো। তো আমাদের এখানেও সে একই কথাটা, আমি সেই পয়েন্ট দুটা বলে দিয়েছি এবং বি, ধরো তুমি কীভাবে তুল্যরোধ বের করবা কথাটা খেয়াল করো। ধরো তুমি এখানে একটা ব্যাটারি লাগালে এবং এই ব্যাটারি ভোল্টেজ হচ্ছে আমি ধরলাম সে ডেল্টা ভি, ক্লিয়ার? এই ব্যাটারি ভোল্টেজ যদি তুমি এই এ থেকে বি এর মধ্যে যুক্ত করো তখন ব্যাটারি কিন্তু দেখবে যে তার সাথে একটা লোড যুক্ত আছে, এ হচ্ছে সেই লোড, এবং এই লোডের পরিমাণ কত ওহম সেইটা অনুপাতে এই ব্যাটারি কিন্তু একটা কারেন্ট এই বর্তনীতে সাপ্লাই দিতে শুরু করবে, এবং এই কারেন্টটা দেখো তো এ প্রান্তের মধ্য দিয়ে ঢুকে আবার এই বি প্রান্তের মধ্য দিয়ে বেরোচ্ছে না। এখন এই কারেন্টের পরিমাণ কতটুকু হবে এইটা কিন্তু মূলত নির্ভর করবে এ থেকে বি এর তুল্যরোধের উপরে। তার মানে ব্যাটারির কাছে কথাটা খেয়াল করো, ব্যাটারির কাছে এই পুরো বর্তনীটা আসলে একটা রোধের সমতুল্য, এবং ব্যাটারি মনে করবে যে আমার সাথে আসলে এ থেকে বিতে কিছুই নাই, আমার এখানে কি আছে, আমার এখানে এ থেকে বিতে একটা তুল্যরোধ লাগানো আছে যেটাকে আমি নাম দিলাম মনে করো আর ইকুইভ্যালেন্ট। আর ইকুইভ্যালেন্ট মানে কিন্তু এই বক্সের মধ্যে যা আছে তাই, তাহলে তুমি কি বলতে পারো বলো তো? তুমি বলতে পারো যে এই হচ্ছে আমার বিভব পার্থক্য, মানে ডেল্টা ভি ইজ ইকুয়াল টু আর ইকুইভ্যালেন্ট ইনটু আই। তাহলে আর ইকুইভ্যালেন্ট বা তুল্যরোধ বের করার পদ্ধতি হচ্ছে তুমি সেই সার্কিটে একটা ভোল্টেজ সাপ্লাই দিবা এবং দেখবা কী পরিমাণ কারেন্ট যাচ্ছে, তারপরে সেই ভোল্টেজ সাপ্লাই এবং কারেন্টের অনুপাত করলেই তুমি একটা কমপ্লিকেটেড বর্তনের তুল্যরোধের মান পেয়ে যাবা। এটা হচ্ছে আমাদের আর ইকুইভ্যালেন্ট বা তুল্যরোধের মান। সো এই প্রসেসটা কোথায় কাজে লাগানো যায়, যেখানে আমরা দেখব যে অনেক কমপ্লিকেটেড, আসলে আমরা কিছুই বের করতে পারতেছি না, তখন তুমি লাস্ট অফ অল এই স্টেপ বা এই ধরনের পদক্ষেপ কিন্তু নিয়ে ফেলতে পারো। তো এই এটা আমি তোমাকে শেখালাম এই কারণে, কারণ আমি এখন তোমাকে একটা খুব অদ্ভুত একটা প্রশ্ন সলভ করতে যাচ্ছি যেটা অনেকের কাছে খুব ভীতিকর বা অনেকেই মনে করে যেটা মনে হয় আলাদিনের আশ্চর্য প্রদীপের মতন, এরকম একটা কোশ্চেন আমরা এখন সলভ করতে যাচ্ছি। কোশ্চেনটা একবার এটা একবার অনেকবারই বিভিন্ন ইউনিভার্সিটিতে আসছে এবং ইভেন কয়েকটা জায়গাতে বোর্ড পরীক্ষাতেও দিয়েছে। আমি প্রশ্নটা তোমাকে যদি একটু বলি মনে পড়বে, সেটা হলো একটা আয়তকার ঘনবস্তুর প্রত্যেকটা বাহুতে রোধ দেওয়া আছে, এবং বিষয়টা আমি তোমাকে একটু এঁকে দেই। তো প্রথমে আমি একটু পরে আঁকো, আগে চিত্রটা দেখে নাও, তারপর তুমি তোমার পছন্দ মতন করে আঁকবে। ধরো এই হচ্ছে আমাদের একটা আয়তকার বক্স, এবং এখান থেকে আমার আমাদের পিছনের দিকে আমি বাহু আঁকলাম, এটা একটা কিউব এটা বোঝানোর জন্য, ঠিক আছে, এটা বোঝানোর জন্য আমি একটা কিউব আঁকলাম। আচ্ছা, আর এই কিউবের এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত আমি একটা তার বের করে দিয়েছি, দুইটা তার বের করে দিয়েছি। আসলে কথাটা বুঝতে পেরেছ? আমাদের এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত দুইটা তার বের করা আছে। এখন এই কিউবের মধ্যে কী আছে জানো?
এই কিউবের প্রত্যেকটা বাহুতে একটা করে রোধ দেওয়া আছে, প্রতিটা বাহুতে। আমি এই জন্য প্রথমে বলছিলাম যে কোনো আগে তুমি চিত্রটা দেখে নাও ভালো করে, তাহলে মনে হয় বুঝতে পারবে জিনিসটা আসলে কেমন। এটা যতটা ডিফিকাল্ট মনে করছো ততটা ডিফিকাল্ট না, একটু খেয়াল করো। এই প্রতিটা রোধের মান আসলে সমান, এই প্রতিটা রোধের মান আমি ধরে নিচ্ছি হচ্ছে আর করে, ঠিক আছে? প্রত্যেকটা রোধের মান, এই হচ্ছে আমাদের সেই রোধগুলা। চিত্রটা একটু ভালো করে রাখবা, ঘিচিবিচি হয়ে গেলে আসলে তুমি পরবর্তীতে পয়েন্টগুলো লিখতে পারবে না, যে যা যা বলা হয়েছে এগুলো লিখতে পারবে না, মার্ক করতে পারবে না। আচ্ছা, দিয়ে তোমাকে বলা হয়েছে এইটা হচ্ছে এ প্রান্ত আর এটা হচ্ছে বি প্রান্ত। এখন বলা হলো যে এই এ থেকে বি এর মধ্যে কতটুকু তুল্য রোধ আছে, সেই তুল্য রোধের মানটা তুমি নির্ণয় করো। এইরকম একটা সার্কিট মনে করো তোমাকে পরীক্ষা দিয়েছে। এইটা আসলে দুইভাবে সলভ করা যায়, আমি দুইটা ভাবেই তোমাকে দেখাবো। বাট তার আগে তুমি একটু ভালো করে দেখে নাও যে আমার কোনো জায়গাতে আমি অঙ্কন ভুল টুল করছি কিনা। একটা আয়তকার ঘনবস্তুর প্রত্যেকটা বাহুতে কিন্তু আমার এখানে রোধ দেখা যাচ্ছে, অর্থাৎ এই প্রতিটা রোধের মানে কিন্তু আমি জানি আর, সবগুলো আর করে। মানে কোশ্চেনটা হচ্ছে সব রোধ আর হলে আর বিটুইন এ অ্যান্ড বি ইকলস টু হোয়াট। এখন এটা বের করার জন্য তোমাকে মনে মনে কল্পনা করতে হবে যে আমি এ থেকে বি এর মধ্যে একটা কারেন্ট সাপ্লাই দিচ্ছি, বা ব্যাপারটা এরকম, এই বি প্রান্তটাকে মনে করো আমি টেনে নিয়ে এসে এখানে একটা ব্যাটারি লাগাই দিলাম। কথাটা খেয়াল করো, এই মনে করো আমি একটা ব্যাটারি লাগাই দিলাম এবং এই ব্যাটারি ভোল্টেজ আমি ধরলাম হচ্ছে ভি, এবং ভি কোন প্রান্তের মধ্যে, এ বি এর মধ্যে। ধর আমি প্রথমে কিন্তু তোমাকে এটা বোঝাই নিয়েছি, তাহলে বলো তো এই ব্যাটারি থেকে কী কী হচ্ছে? প্রথমত এই ব্যাটারি থেকে এই দিকে একটা কারেন্ট আসবে, খেয়াল করবা। এই কারেন্ট এখানে আসার পর এটা কিন্তু কিউব, ঘনকের মতন, রাইট? সো কারেন্ট কিন্তু দেখো তিন দিকেই সমান পরিমাণ রেজিস্ট্যান্স দেখতে পাবে। কথাটা বুঝছো? আমি এখানে আসলে কী আঁকছি, আমি তোমাকে এটা কী দিয়ে দেখালে ভালো হয়, মানে আমাদের বলা যেতে পারে যে এইরকম একটা কিউব, আসলে এটা যদিও কিউবের মতো না, এর প্রতিটা বাহুতে একটা করে রোধ বসানো আছে, ঠিক এরকম একটা কিউব বক্স আমি এখানে মূলত অঙ্কন করেছি, ঠিক আছে? তাহলে দেখো এই কারেন্ট এসে আমাদের প্রতিটা আর্মের মধ্য দিয়ে কিন্তু ভাগ হয়ে যাবে, এবং যেহেতু তার সামনে তিনটা রাস্তা আছে, তাহলে সে প্রত্যেক রাস্তা দিয়ে ওয়ান থার্ড করে কারেন্ট ডিভিশন হবে, অর্থাৎ আমাদের প্রতিটা রোধের মধ্য দিয়ে যে কারেন্ট যাবে সেটা হচ্ছে এই কারেন্টের তিন ভাগের এক ভাগ। কথাটা খেয়াল করবা, এই আই বাই থ্রি কারেন্ট এখানে আসার পর সে দেখো, আচ্ছা এখানে একটা রোধ ছিল, যেখানে একটা রোধ আছে কিন্তু এটা মিস করছি আমি, এখানে আসার পর সে তার সামনে কিন্তু দুইটা রাস্তা দেখতে পাচ্ছে, একটা রাস্তা এই যে, একটা রাস্তা হচ্ছে এই যে। যেহেতু দুই দিকে এই রাস্তায় সমান ইম্পিডেন্স বা সমান বাধা, তাহলে আই বাই থ্রির এখান দিয়ে একটা অংশ যাবে, সেটা হচ্ছে আই বাই সিক্স, মানে অর্ধেক অর্ধেক হবে, আর এখান দিয়েও যাবে কিন্তু আমাদের আই বাই সিক্স, কারেন্ট দুই ভাগে ভাগ হয়ে গেছে। সেমভাবে প্রতিটা আই বাই থ্রিও কিন্তু আমাদের দুই ভাগেই ভাগ হবে, এই আই বাই থ্রি এখানে এসে এই দিকে যাবে হচ্ছে আমাদের আই বাই সিক্স, আবার এখান দিয়েও কিন্তু যাবে হচ্ছে আমাদের আই বাই সিক্স, বুঝতেছ? এই যে আই বাই থ্রি, এই আই বাই থ্রি এখান দিয়ে আসবে এই পর্যন্ত, এই পর্যন্ত এসে আমাদের এদিক দিয়ে যাবে হচ্ছে, খেয়াল করো, আই বাই সিক্স, আবার এখানেও আসবে কিন্তু আই বাই সিক্স। মানে সহজ কথায় কারেন্ট এসে দুই রাস্তায় সমান বাধা পেলে সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে, বিষয়টা কিন্তু তাই হয়েছে। এখন দেখা যাক এখানে কী কী ঘটনা ঘটতেছে এই বিন্দুতে। দেখো এই বিন্দুতে এই দিক থেকে আসতেছে আই বাই সিক্স, আবার এই দিক থেকে আসতেছে আই বাই সিক্স, তাহলে আই বাই সিক্স এবং আই বাই সিক্স মিলিত হয়ে আমাদের এখানে যে কারেন্টটা যাবে এই বরাবর, এই কারেন্টটা হবে আই বাই থ্রি। কথা বুঝেছো? মানে এই কারেন্ট হচ্ছে আমাদের আই বাই সিক্স আর আই বাই সিক্সের যোগফল। সেমভাবে তুমি যদি এই পয়েন্ট চিন্তা করো, এই যে এই পয়েন্টটা দেখো, ওপর থেকে আসতেছে আই বাই সিক্স, আবার এখান থেকে আসতেছে আই বাই সিক্স, তাহলে দুইটা আই বাই সিক্স মিলে এই দিকে আমাদের যাবে হচ্ছে আই বাই থ্রি। এই আর্মেও সে একই কথা, এই দিক থেকে যাচ্ছে আই বাই সিক্স, এই দিক থেকে যাচ্ছে আই বাই সিক্স, তাহলে পুরো রাস্তাতে আমাদের কারেন্ট হবে আই বাই থ্রি। এবং দেখো তো এই যে বি নামক যে নোড দেখা যাচ্ছে, এই নোডে ওপর থেকে আই বাই থ্রি আসছে, এই দিক থেকে আই বাই থ্রি আসছে, এই দিক থেকে আই বাই থ্রি আসছে, মানে টোটাল আমার যে পরিমাণ কারেন্ট বি প্রান্ত থেকে বেরিয়ে যাবে সেই কারেন্টটার নাম দিলাম আমি হচ্ছে আই। ফলে দেখো ব্যাপারটা কি দাঁড়ালো, আমার আই পরিমাণ কারেন্ট বেরিয়েছিল, আই পরিমাণ কারেন্টে কিন্তু আমার আবার ফেরত এলো। বিষয়টা কি বুঝতে পারছো? এটা আমি কেন করলাম জানো? কারণ আমি তুল্যরোধ বের করার জন্য এটা আসলে একটু কমপ্লেক্স মনে হচ্ছিল বলে আমি একটা ভোল্টেজ সাপ্লাই লাগিয়ে নিয়েছি। এখন আমি কয়েকটা পয়েন্টে নাম দিতে চাই, একটু খেয়াল করো। সেটা হলো আমি এই পয়েন্টে নাম দিয়েছি এ, এটার নাম দিয়েছি বি, এটার নাম দিলাম মনে করো সি, তোমার ইচ্ছা মতন এটার নাম দাও তুমি ডি, এটার নাম দাও তুমি ই,
এইটার নাম দাও তুমি এফ, এটার নাম দাও তুমি হচ্ছে জি, তারপর এইটার নাম দাও তুমি হচ্ছে এইচ, তোমার ইচ্ছা মতন তুমি মনে করো নাম দিয়ে দিচ্ছ। দেখো তো সবগুলা পয়েন্টের নাম হয়েছে কিনা, এ এইচ জি এফ ই বি ডি সি হয়ে গেছে। সো তোমার এখন দায়িত্ব এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করা, এটা হচ্ছে প্রসেস ওয়ান। আমি বলেছিলাম দুইটা প্রসেসে করা যায়, আমি প্রথমে তোমাকে প্রসেস ওয়ান দেখাচ্ছি। প্রসেস ওয়ান, প্রসেস ওয়ানে আমরা কি করব, আমরা কেভিএল অ্যাপ্লাই করব। কেভিএল মানে কি? কারশপস ভোল্টেজ ল, কারশপের ভোল্টেজ সূত্র প্রয়োগ করব। অ্যাট লুপ, একটা লুপে তোমাকে কেভিএল অ্যাপ্লাই করতে হবে। সেই লুপটা কোনটা কোনটা হবে খেয়াল করো, তুমি যে মানে যেটা হচ্ছে সেটা হলো, আমি যদি এই পয়েন্ট থেকে স্টার্ট করি তাহলে পুরা বর্তনী যে কোনো পথে ঘুরে আমাকে আবার এখানেই ব্যাক করতে হবে। কথাটা বুঝলাম, আমি কি বললাম? সো আমার দায়িত্ব হচ্ছে, আমি জানি যে আমাদের দুই প্রান্তে ভিএবি নামক একটা ভোল্টেজ সাপ্লাই দেওয়া আছে, তাহলে এই ভোল্টেজ সাপ্লাইটা আমাদের এখানে ড্রপ হয়েছে। সো তুমি ধরো একটা পথ চিন্তা করলা, এ সি ই বি, কথাটা খেয়াল করো, এই যে এখান থেকে আমি স্টার্ট করলাম, এখান থেকে এ থেকে সিতে আসলাম, সি থেকে ইতে গেলাম, ই থেকে বিতে গেলাম, তারপর পুরা পথ ঘুরে কিন্তু আমি এতে ব্যাক করতে পারতেছি। তার মানে লুপটা আমাদের হচ্ছে এ সি, খেয়াল করো, এ সি, তারপরে হলো ই, তারপরে হলো বি, বিটা আসলে বড় হাতে দেওয়াটা উচিত কারণ সব আমি বড় হাতে দিয়েছি, এই এই এটাকেও বড় হাতে দিয়ে দাও, কেমন? তাহলে এ সি ই বি এ, এ সি ই বি এ, তাহলে এই লুপে আমি কেভিএল অ্যাপ্লাই করবো। এখন এটা দেখার সাথে সাথে তোমার প্রশ্ন আসতে পারে যে আমি বুঝবো কেমন এই লুপটা নিতে হবে, তুমি যে কোনো লুপ নিতে পারো। যেমন ধরো তুমি এ সি ই বি না নিয়ে তুমি চিন্তা করতে পারতে আমি এ এফ ই বি লুপটা চিন্তা করবো, মানে তোমাকে দায়িত্ব হলো তুমি এখান থেকে যে কোনো পথে গিয়ে আবার তুমি ব্যাক করে এই পয়েন্টে ফেরত আসবা। এখন কেভিএলটা লিখবো কীভাবে দেখো, কেভিএলটা লিখবো হচ্ছে, খেয়াল করবা আমরা কতটুকু ভোল্টেজ সাপ্লাই দিছি, ভিএবি, ওকে, ভিএবি ভোল্টেজ সাপ্লাইটা আমাদের টোটাল এখানে একটা ভাগ হবে, আমার যে লুপ দেওয়া আছে লুপটা হচ্ছে আমাদের এই যে লুপটা, এই যে, খেয়াল করছো, এখানে একটা ভোল্টেজ পাবো, এখানে একটা ভোল্টেজ পাবো, এখানে একটা ভোল্টেজ পাবো, তাহলে আমাদের এক দুই তিন এই তিনটা ভোল্টেজ ড্রপের যোগফল হচ্ছে ভি অফ এবি। তাহলে আমি কী লিখতেছি দেখো, আমি এখান থেকে শুরু করলাম, এ থেকে, এ থেকে নিচের দিকে আসলাম, নিচের দিকে আসলাম সি পর্যন্ত, তাহলে কতটুকু বিভব পার্থক্য পেলাম, আমি বিভব পার্থক্য পেলাম হচ্ছে ডেল্টা ভি এ সি, ক্লিয়ার? প্লাস এবার সি থেকে গেলাম, কোথায় গেলাম, ই পর্যন্ত, তো সি থেকে ই পর্যন্ত গেলে আমি ভোল্টেজ সাপ্লাই পাবো হচ্ছে, বা ভোল্টেজ ডিফারেন্স পাবো হচ্ছে ভি সি ই, প্লাস এবার ই থেকে যাব বিতে, তাহলে আবার ভোল্টেজ ডিফারেন্স পাবো ইবি, পরিমাণ ভোল্টেজ ডিফারেন্স, এইটা সমান সমান হচ্ছে আমাদের টোটাল সাপ্লাই ভোল্টেজ বা ভি অফ এবি। দেখো তো বিষয়টা বুঝলা কিনা, এইটা মানে হচ্ছে আমি আসলে কেভিএল লিখছি মূলত, যে আমি যতটুকু ভোল্টেজ সাপ্লাই দিলাম এই ভোল্টেজ সাপ্লাইটা প্রতিটা রেজিস্টরের মধ্যে ভাগ হয়ে গেছে। সো আমি যে লুপটা চিন্তা করলাম সেই লুপে আমার এই তিনটা এলিমেন্ট, একটা দুইটা তিনটা, এই তিনটা এলিমেন্টের ভোল্টেজ ডিফারেন্সের যোগফল হচ্ছে মূল সাপ্লাই ভোল্টেজের সমান। অনেকে বলতে পারো যে আমি কেভিএল যদি লিখতে যাচ্ছি আমি ভি অফ এবিকে বাম পাশে এনে এভাবে জিরো লিখবো, তাও তুমি করতে পারো, কোনো প্রবলেম নাই, বাট আসলে কথাটা সেম বলে আমি দুইটাকে আলাদা লাগছি। এখন দেখো ডেল্টা ভি অফ এসি কত, ডেল্টা ভি অফ এসি মানে হচ্ছে এই ভোল্টেজটুকু, তো এই রোধের মান তো আমরা জানি আর, প্রত্যেকটা রোধের মান আর, তাহলে যেহেতু প্রত্যেকটা রোধের মান আমাদের আর করে, তাহলে এই বিভব পার্থক্য হবে আর ইন্টু আই, মানে আর ইন্টু আই বাই থ্রি। সো আমাদের এ থেকে সিতে বিভব পার্থক্য হচ্ছে আর আই ডিভাইডেড বাই থ্রি, প্লাস এবার আসো ডেল্টা ভি সিই, সি থেকে ইয়ের মধ্যে কারেন্ট যাচ্ছে আই বাই সিক্স এবং রোধের মান হচ্ছে আর, তাহলে বিভব পার্থক্য কতটুকু হবে, আর ইন্টু আই। সো বিভব পার্থক্য হবে হচ্ছে আর আই ডিভাইডেড বাই সিক্স, প্লাস এবার হচ্ছে ই থেকে বিতে বিভব পার্থক্য, সেটা হবে আর আই ডিভাইডেড বাই থ্রি, এইটা হচ্ছে আমাদের ভি অফ এবি। এখন একটা খুব মজার খেলা আছে, আমি প্রথমে তোমাকে যেটা বলছিলাম, দেখো ভি অফ এবি এর কাছে এই পুরা এ থেকে বি এর মধ্যে এত কিছু সে বোঝে না, সে বোঝে যে এ থেকে বিতে একটা মাত্র রেজিস্টার আছে যেটা হচ্ছে এই বর্তনীর তুল্য রোধ, এ থেকে বি এর মধ্যে তুল্য রোধ, এবং সেই তুল্য রোধকে সে কারেন্ট সাপ্লাই দিচ্ছে। মানে ব্যাটারিকে যদি বলো যে ব্যাটারি ভাই, ব্যাটারি ভাই তুমি কী করতেছো বলো তো, ব্যাটারি বলবে যে ভাই আমি অত প্যাচ গোছ বুঝি না, আমি খুব সাদা মাঠা একজন এলিমেন্ট, আমি কী করতেছি দেখো ভাই, আমি ইকুইভ্যালেন্ট একটা সার্কিটের মধ্যে কারেন্ট দিচ্ছি হচ্ছে আই। ব্যাটারির কাছে পুরো জিনিসটা দেখতে এরকম, আমি কথাটা কি বোঝাতে পারছি? সুতরাং তুমি এই ডেল্টা ভিকে কী লিখতে পারো জানো,
ডেল্টা ভি তো ব্যাটারি ভোল্টেজ ডিফারেন্স, তুমি এটাকে লিখতে পারো তুল্য রোধ ইন্টু আই, কারণ এইটাই আলটিমেটলি আমাদের এখানে চলে আসতেছে। কথাটা বুঝলা কি বললাম? তার মানে পরবর্তী লাইনে আমি লিখতে পারবো আর আই বাই থ্রি প্লাস আর আই বাই সিক্স প্লাস আর আই বাই থ্রি ইজ ইকুয়ালস টু আর ইকুইভ্যালেন্ট ইন্টু আই। এই আর ইকুইভ্যালেন্ট মানে হলো ব্যাটারির চোখে সে এই দুই প্রান্তে যে বিভব পার্থক্য পাচ্ছে সেই বিভব পার্থক্যের মান। এবং দেখো আমাদের এই প্রত্যেকটা জায়গা থেকে আই বাদ যাচ্ছে, আসলে এই যে আই বাদ। তাহলে এখন তুমি দেখো মজার বিষয়টা দাঁড়ালো, তুমি আর ইকুইভ্যালেন্ট পেয়ে গেলা, দ্যাট ইজ আর বাই থ্রি প্লাস আর বাই সিক্স প্লাস আর বাই থ্রি। এবং এটা যদি লসাগু করা হয়, লসাগু কত? লসাগু হচ্ছে সিক্স, তাহলে তিন দুগুণে ছয়, এটা হচ্ছে টু আর, এটা হবে আর, এটা হবে হচ্ছে টু আর। দ্যাট মিনস আমার রেজাল্ট চলে আসলো ফাইভ আর বাই সিক্স, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। খুব কিউট একটা প্রশ্ন, আসলে আমার খুব পছন্দের, এটা এই কারণে কারণ তুমি তুল্য রোধ সম্পর্কে মোটামুটি যেটা বলা যেতে পারে যে বেসিক যে ধারণা, তুমি সে বেসিক ধারণা কিন্তু এখান থেকে ইনশাল্লাহ পেয়ে যাবা। কথাটা বুঝতে পারছো? তোমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেছে ফাইভ আর বাই সিক্স, দ্যাট ওয়াজ প্রসেস ওয়ান। এখন তুমি বললা যে ভাই এই বিষয়টা আমার কাছে একটু কেমন যেন আজগুবি মনে হয়েছে। আমি বললাম নো প্রবলেম, এর থেকেও সহজ পদ্ধতি আছে। তুমি বললা যে তাই, তুমি তো খুব উৎফুল্লিত হয়ে গেলা, আমাকে বললা যে তাড়াতাড়ি দেখান। আমি বললাম অফকোর্স ওয়েট এ বিট, আমি একটু বোর্ডটা পরিষ্কার করে তোমাকে দেখাই দিচ্ছি। তা আমি অ্যান্সার কিন্তু জানি, এই যে ফাইভ আর বাই সিক্স, ফাইভ আর বাই সিক্স হচ্ছে আমার এ থেকে বি এর মধ্যে বিভব, মানে তুল্য রোধের মান। এখন আমার দায়িত্ব হচ্ছে প্রসেস টু তোমাকে দেখানো, যেটা হয়তো অনেক জায়গায় তুমি দেখো নাই। প্রসেস টু ক্লিয়ার? প্রসেস টু, প্রসেস টু কীভাবে তুমি চিন্তা করতে পারো দেখো। এটাকে আমরা আসলে বলি হচ্ছে ভার্চুয়াল নোড। ভার্চুয়াল নোড কথাটা মানে হলো যে ধরো দুইটা পয়েন্ট আছে, কথাটা বুঝো, এই পয়েন্টের ভোল্টেজ আমি ধরলাম হচ্ছে পাঁচ ভোল্ট, কথাটা খেয়াল করবা। এই পয়েন্ট আছে মনে করো বাংলাদেশে, আর একটা পয়েন্ট আছে এখানে, এই পয়েন্টের ভোল্ট হচ্ছে পাঁচ ভোল্ট একটা কমন গ্রাউন্ডের সাপেক্ষে, এটা মনে করো আছে হচ্ছে তোমার ক্যানাডাতে। তাহলে আমরা এই দুইটা নোডকে যদি জয়েন্ট করে দেই তাহলে এদের মধ্যে কোনো কারেন্ট যাবে না, কেন বলো তো? কারণ কোনো বিভব পার্থক্য নাই। তাই আমার গ্রাউন্ড মানে মাটির সাপেক্ষে যদি আমি চিন্তা করি, মাটির সাপেক্ষে বাংলাদেশে একটা বিন্দুর ভোল্টেজ পাঁচ ভোল্ট আর ক্যানাডাতে একটা বিন্দুর ভোল্টেজ পাঁচ ভোল্ট। সো তোমাকে এখন বলা হলো যে এই দুইটা বিন্দুকে আমি জাস্ট জাম্প করে লাগাই দিছি, এদের মধ্যে কতটুকু কারেন্ট যাবে? অ্যান্সার হচ্ছে কোনো কারেন্টই যাবে না। অর্থাৎ আমি এই পয়েন্ট আর এই পয়েন্টকে চিন্তা করতে পারি এরা শর্ট। কীরকম শর্ট? এরা ভার্চুয়াল শর্ট, কারণ এদের প্রত্যেকের ভোল্টেজ সেম। কথাটা কি বুঝতে পারছি? সো দে আর কল্ড ভার্চুয়াল নোড, মানে দুইটা আলাদা আলাদা জায়গায় অবস্থিত কিন্তু এদের ভোল্টেজ সেম। কথাটা কেন বলছি একটু খেয়াল করো, খুব মন দিয়ে শুনবা। আমাদের এখানেও ভার্চুয়াল নোডের একটা ব্যাপার আসবে। ব্যাপারটা হলো আমি এখানে একটা পয়েন্ট মনে করে দিলাম, এই পয়েন্টটার নাম দিলাম হচ্ছে এ, এটা এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, আর এইখানে আমি দিলাম মনে করো সে আমাদের সে বি পয়েন্ট। আমার এ থেকে বি এর মধ্যে তুল্য রোধ বের করা হচ্ছে উদ্দেশ্য, করবো আমরা, কোনো সমস্যা নেই, আমরা এ থেকে বি এর মধ্যে তুল্য রোধ বের করবো। এখন আসো খেয়াল করবা কী কী বলতেছে, তিনটা পয়েন্ট মার্ক করে দিচ্ছি আমি তোমাকে। একটা পয়েন্ট হচ্ছে এইচ, একটা পয়েন্ট হচ্ছে ডি, একটা পয়েন্ট হচ্ছে সি। আমি দাবি করতে চাই এইচ ডি এবং সি পয়েন্ট তিনটার ভোল্টেজ সেম। তুমি বলতে পারো যে কীভাবে? অ্যান্সার হলো যে কারেন্ট আসার পর দেখো এদিকে যতটুকু কারেন্ট গেছে আই বাই থ্রি, খেয়াল করবা, ও সরি এটা এটা ডি না, আমি ভুল বলছি তোমাকে, ডি পয়েন্ট না, আসলে এফ এর কথা বলতে যে আমি ডি বলে ফেলছি। এদিক থেকে কারেন্ট গেছে আই বাই থ্রি, এই দিক থেকেও কারেন্ট গেছে আই বাই থ্রি, আবার এদিকেও কারেন্ট নামছে আই বাই থ্রি। তার মানে এইচ, এফ এবং সি এই তিনটা পয়েন্টে একই ভোল্টেজ হবে এই এ পয়েন্টের সাপেক্ষে। আবার বলতেছি কথাটা খেয়াল করো, এ পয়েন্ট থেকে আই পরিমাণ কারেন্ট ঢুকছে না, কারেন্ট ঢুকে কয় ভাগে ভাগ হয়েছে? প্রথমে তিন ভাগে ভাগ হয়ে গেছে, এদিকে এক ভাগ গেছে, এইদিকে এক ভাগ গেছে, আর এইদিকে এক ভাগ গেছে, তিন ভাগ গেছে। তাহলে এই যে তিন ভাগে ভাগ হয়ে গেল এর ফলে এইচ, এফ এবং সি এই তিনটা পয়েন্টকে তুমি মনে করতে পারো দে আর শর্ট। তার মানে এ থেকে খেয়াল করবা, এ থেকে তুমি প্রথমত তিনটা রোধ আঁকতে পারো এভাবে, এ একটা রোধ, এ একটা রোধ এবং এ একটা রোধ। এই তিনটা পয়েন্টকে মনে করতে পারো শর্ট। এবং এই পয়েন্ট আসলে কী পয়েন্ট বলো তো? এই পয়েন্ট হচ্ছে আমাদের এইচ, এফ এবং সি, এইচ, এফ এবং সি। এই এইচ এফ সি, এইচ এফ সি এদের তুমি যদি তার দিয়ে জয়েন করে দিতা তাও এদের মতো কোনো কারেন্ট যেত না। এই সেই একই ঘটনাটা ঘটছে আমাদের বি পয়েন্ট থেকে, কারণ দেখো তিন দিক থেকে কারেন্ট এসে মিলিত হয়েছে,
এবং একটা পয়েন্ট হচ্ছে আমাদের ই পয়েন্ট, খেয়াল করবা, একটা পয়েন্ট হচ্ছে আমাদের ডি পয়েন্ট, একটা পয়েন্ট হচ্ছে আমাদের জি পয়েন্ট। দেখো খেয়াল করে, জি পয়েন্ট থেকে কারেন্ট আসতেছে আই বাই থ্রি, ডি পয়েন্ট থেকে কারেন্ট যাচ্ছে আই বাই থ্রি, আবার ই পয়েন্ট থেকে কারেন্ট যাচ্ছে আই বাই থ্রি। সবাই কোথায় মিলিত হয়েছে? বিতে। মানে বিতেও তুমি এরকম একটা কেস চিন্তা করতে পারো যে আমাদের তিনটা রোদ, এই একটা, তারপরে এই একটা আর এই একটা, খেয়াল করবা এই তিনটা রোদ বি থেকে কি বের হয়ে আসে না? এই যে বি থেকে তিনটা রোদ বের হয়ে গেছে, বের হয়ে কোন কোন পয়েন্ট? জি, ডি এবং ই, জি, ডি এবং ই, এই পয়েন্ট তিনটাকে তুমি আসলে শর্ট বলে চালাই দিতে পারো বিকজ এদের ভোল্টেজ সেম। তাহলে জি, তারপরে কি লিখবো? ডি এবং ই, জি, ডি, ই, এই হচ্ছে আমার তাহলে কি দাঁড়ালো বলো তো, প্রথম দুই প্রান্তের রোধের বিষয় দাঁড়ালো, এ প্রান্ত আর বি প্রান্তের মধ্যে। তাহলে আমাদের কোন কোন রোধ বলো তো হিসাব করা হয়ে গেছে অলরেডি, আমি সেগুলোকে কেটে দেই। ধরো আমাদের এই রোধটা কিন্তু আমরা অলরেডি নিয়ে ফেলছি, তারপরে এই রোধটা আমরা নিয়ে ফেলছি, এই রোধটা নিয়ে ফেলছি, এই রোধটা নিয়ে ফেলছি, এই রোধটা নিয়ে ফেলছি, এইটা, এটাও নিয়ে ফেলছি। তাহলে এখন যে রোধগুলো নেওয়া হয়নি তুমি সেইগুলোকে জাস্ট এখানে বসাবা। সো তোমাকে যদি আমি এখন বলি এই সার্কিটে এই পয়েন্টটা কোন পয়েন্ট, তুমি বলবা এই পয়েন্ট আসলে তিনটা পয়েন্ট বোঝাচ্ছে। কোন তিনটা পয়েন্ট বোঝাচ্ছে? তুমি বলবা যে এই পয়েন্ট বোঝাচ্ছে এইচ পয়েন্ট, এফ পয়েন্ট এবং সি পয়েন্ট। তাহলে এখন আসা যাক, আমরা প্রথমে এই রোধটার কথা চিন্তা করি। বলতো এই রোধটা কার কার মধ্যে বসানো? এইচ এবং জিতে, দেখছ, এইচ এবং জিতে। তো আমার জি এইটা, এইচ এইটা, তাহলে এটাকে আমি বাদ দিয়ে আমি এখানে বসাই দিলাম, এইচ এবং জিতে, এইচ এখানে আমি বসাই দিলাম। এবার আসা যাক, আমি যদি বলি যে এই রোধটা কার কার মধ্যে বসানো, তুমি বললা এফ এবং জি এর মধ্যে, কার কার মধ্যে? এফ এবং জি এর মধ্যে। তাহলে এফ এখানে, জি এখানে, তাহলে এই যার একটা রোধ আমি বসাই দিলাম এখানে, সেটা যাবে হচ্ছে প্যারালালভাবে, বিষয়টা বুঝতেছো? এবার আমি বললাম যে আমি এই রোধটাকে বসাবো, এইটা কার কার মধ্যে? এটা আছে এইচের মধ্যে আর ডি এর মধ্যে, এইচের মধ্যে এবং ডি এর মধ্যে। তাহলে এইটা আমাদের এইচ, এইটা আমাদের ডি, তাহলে এইচের মধ্যে এবং ডি এর মধ্যে বসায় দাও এই সেই রোধ, বুঝতেছি? এবার আসা যাক এই রোধটা কার কার মধ্যে, এইটা হচ্ছে সি এর মধ্যে আর ডি এর মধ্যে, সি এর মধ্যে আর ডি এর মধ্যে, দেখছো একটা একটা করে কাটতেছে এখানে বসাচ্ছি। তাহলে এখানে সি এবং এখানে ডি, তাহলে এই যে সি এর মধ্যে আর ডি এর মধ্যে বসালাম। এবার আসা হচ্ছে এই রোধটা, এটা কার কার সাথে? এটা আসে সি এর সাথে এবং ই এর সাথে, সি এবং ই, তাহলে এই যে সি এবং এই যে ই, তাহলে এখানে বসায় দাও। আর মনে একটা বাদ আছে, সেটা হচ্ছে এইটা, এইটা আছে হচ্ছে এফ এবং ই এর মধ্যে, দেখছো এফ এবং ই এর মধ্যে, এফ এবং ই মানে হলো এইটা এফ, এইটা ই। সো তোমার আরেকটা রোধ যাবে, সেটা হলো এখানে, দ্যাটস ইট। তার মানে এই পুরো বর্তনীটা এইটার ইকুইভ্যালেন্ট, কারণ এখানে একটাই প্লাস পয়েন্ট পাইছি, সেটা হলো সবগুলো রোধের মান সমান ছিল, বুঝতে বিষয়টা বুঝতে পারছো? রোধের মান সমান না থাকলে কিন্তু তুমি এটা লিখতে পারতে না। তাহলে আমাদের এই সবগুলো রোধের মান কিন্তু সেম, আর এই সবাই হচ্ছে মিস্টার আর। তাহলে যেহেতু সবাই আর, তাহলে তুমি এখন বাকি কাজ একদম চোখের নিমিশেই করে ফেলতে পারবা। তাহলে বলো তো আমাদের এ থেকে বিতে তুল্য রোধ কতটুকু হবে? এই তিনটা তো প্যারালাল, রাইট, সমান্তরালভাবে আছে। তাহলে আর 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 যেহেতু সমান্তরালভাবে আছে তিনটা আর, তাহলে এখানকার তুল্য রোধ হচ্ছে আমাদের আর বাই থ্রি, প্লাস এখানে আছে হচ্ছে ছয়টা রোধ প্যারালালভাবে, তাহলে হবে হচ্ছে আর বাই সিক্স। এখানে আছে তিনটা রোধ প্যারালালভাবে, তাহলে হবে হচ্ছে আর বাই থ্রি। এই তো হয়ে গেল। যোগ কেন করছি বলো তো? কারণ এই ব্লকের সাথে এই ব্লক, এই ব্লকের সাথে এই ব্লক সবাই আছে সিরিজে, দ্যাটস ওয়াই আমি এগুলোকে যোগ করে দিছি। তাহলে এখানে তুমি লসাগু করে ফেলো, লসাগু হচ্ছে ছয়, তাহলে এখানে হচ্ছে তোমার টু আর, এখানে হবে হচ্ছে আর, আবার পরে হবে হচ্ছে টু আর। সো দেখো আমি সেই একই রেজাল্ট পেয়ে গেছি, আমাদের এ থেকে বি এর মধ্যে তুল্যরোধের মান হচ্ছে ফাইভ আর ডিভাইডেড বাই সিক্স। সো আমি তোমাকে এটা বলেছিলাম যে তুমি দুইটা মিথডেই এটাকে সলভ করতে পারো, এবং অফকোর্স অফকোর্স তুমি দুইটা মিথডেই কিন্তু সেম রেজাল্ট পাবা। তো আশা করি তোমার এই ধরনের কোশ্চেন যদি পরীক্ষাতে কোথাও পাও তাহলে তুমি ভয় পাবা না, এটাকে সাহসিকতার সাথে মোকাবেলা করবা, কেমন?